আসসালামাইকুম প্রিয় কৃষি বান্ধব ভাই বোনেরা, গ্রামের কৃষি কথা চ্যানেলে আপনাদের স্বাগত। ফজলু মিয়া তিনি কিন্তু জিঙ্কা চাষাবাদ করেছেন। তিনি কিন্তু মোটামুটি প্রত্যেক দিন 10 থেকে 15 কেজি করে তিনি কিন্তু জিঙ্কা তুলছেন। তো এখানে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু জিঙ্কা তুলে রেখেছেন, খুচরা বিক্রি করছেন, যেহেতু 10 থেকে 15 কেজি উঠছে প্রত্যেক দিন, সেক্ষেত্রে তিনি কিন্তু খুচরা বিক্রি করছেন। খুচরা বিক্রয় তিনি দর পাচ্ছেন 50 থেকে 60 টাকা করে। তো তিনি কিন্তু যে পরিমাণ জিঙ্গা আশা করেছিলেন, তো এই খরানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু এবার প্রায় 40 ডিগ্রি উপরের তাপমাত্রা, সে কারণে কিন্তু তিনি এই খরানে কিন্তু অনেক গাছ কিন্তু জলছানো হয়ে গেছে। সে কারণে কিন্তু তিনি যে ফলন তিনি আশা করছিল সে ফলনটা কিন্তু তিনি পায় নাই। তো আপনাদের যদি কিছু দেখাই যে গাছ যে রোদ্রের তাপমাত্রার কারণে কিন্তু অনেক জায়গায় কিন্তু জলছানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অধিকাংশ কিন্তু পাতা কিন্তু জলছানো হয়ে গিয়েছে। তো সেটা রিকভারি কাজ চলছে, দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রিকভারি কাজ চলমান। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। তিনি কিন্তু নার্ভাস হননি, এখনো পর্যন্ত তিনি নার্ভাস হননি, হয়তোবা আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তো তিনি আশা করছেন। তো তিনি কিন্তু মোটামুটি তার যে খরচ তিনি কিন্তু তুলে ফেলেছেন, মেরে এতদিন যাবৎ যিনি বিক্রি করে তিনি কিন্তু তুলে ফেলেছেন। তো আরেকটি তিনি আবাদ করেছেন, সেটি হচ্ছে কুমড়া, সেটা কিন্তু সেটা দিয়ে কিন্তু পুষে দেবে আলহামদুলিল্লাহ, দেখতে পারবেন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।